বিলামপুর রেললাইন লাগোয়ার আইল্যান্ড রোডের বস্তি উচ্ছেদ নিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে একহাত নিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার রাইল্যান্ড রোডে এক প্রতিবাদ সভায় কল্যাণ বলেন, জোট অর্গিয়া ও মর্গিয়া, আপনারা উচ্ছেদ করে দেখুন, আমরা রুখে দেখাবো, কারণ এটা অস্তিত্বের লড়াই, বেঁচে থাকার লড়াই, এ লড়াইতে কোনো আপোষ হবে না। যদি ভয় খেয়ে যান শেষ, আর যদি ভয় না খান, লড়াইকে এমন চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে যাবো, পীযূষ গোয়েলের না চেয়ারটা দুলবে। ঠিক আছে, লড়াইটা কিন্তু একসঙ্গে করতে হয়। এটা হচ্ছে অস্তিত্বের লড়াই, এটা হচ্ছে বেঁচে থাকার লড়াই, এটা হচ্ছে মাথার উপর একটা ছাদের লড়াই। ইস্টার্ন রেলের যে জেনারেল ম্যানেজার আছে তাকে আমি ফোন করি, প্রথমে ফোন পাই না, তারপর যখন SMS ডাকলাম তারপরে দেখি উনি ফোন করলেন, ইনব্যাক করলেন। তাকে আমি যখন বললাম যে এখানকার সমস্যার কথা, এই জমি থেকে এইভাবে বস্তি থেকে আপনি উচ্ছেদ করতে পারেন না, তাদের একটা অল্টারনেটিভ জায়গা করে দিন, করে আপনি উচ্ছেদ করুন, আমাদের কোনো আপত্তি নেই। আর এই করোনার সময় তা করবেন না, একদমই করবেন না, কোনো পদক্ষেপ নেবেন না। উনি আমাকে বলেছিলেন যে আজ ভাই এক মাসের উপর হয়ে গেল, এক মাসের কি দেড় মাস, উনিও আমাকে বলেছিলেন যে উনি দু একদিনের মধ্যেই কথা বলে আমার সঙ্গে কথা বলবেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জেনারেল ম্যানেজার এতটাই অসভ্য অভদ্র একটা লোক, আজ পর্যন্ত দেড় মাসের মধ্যে MP-র সঙ্গে কথা বলার মতো সময় পায় না। আমি তার মধ্যে তাকে উদ্দেশ্য করে বলছি, জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়েকে, ইউ আর জেনুইনলি অ্যান আনএথিক্যাল পার্সন। শুনুন, আপনি জেনারেল ম্যানেজার হতে পারেন, পোস্টে বসে থাকতে পারেন, যদি বলি আপনাকে শ্রীরামপুরের মাটিতে পা দিতে দেবো না, তা আমি পা দিতে আপনাকে দেব না। শুনে রাখুন জিআরএম, শুনে রাখুন জেনারেল ম্যানেজার, RPF এর কত গুলি আছে, কত বন্দুক আছে, নিয়ে এসে আসুন, কবে আসবেন বলুন, আমি সেই দিন থাকবো। আপনি যদি এক বাপের ব্যাটা হন দেখি দিই পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। আমাদের বুকের উপর গুলি চালাতে হবে, তারপর বসতে হবে।